সো হাই সবাইকে, কি অবস্থা সবার? আমি গভীর ভাবে চিন্তা ভাবনা করে দেখলাম, টিকটক এর উপর কন্টেন্ট বানালে এই আপুর মতো আমিও একদিন বড় লোক হব, ভাত টাকা কামাইতে পারবো। এলে কিসের টাকা আব্বা? ফেসবুকের টাকা। কি করিম কোসেই? মোবাইল নিয়ে। এই যে দেখেন ফেসবুকের টাকা, আমি এখন এই টাকা দিয়ে মোবাইল নিব, ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড দিব। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম, শর্টকাটে বড়লোক হতে চাইলে অবশ্যই টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানাতে হবে। আর আমি দেখলাম আপনাদের টিকটকারদেরকে নিয়ে বানানো ভিডিওগুলো ভালোই লাগে। খড়ের চাল যেখানে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে জল পড়তেছে, জল অথবা পানি পড়তেছে, আর বেহাই বসে আছে, কাপড় কাঁথা সবকিছু ভিজে যাচ্ছে, বেহাইকে বলাচ্ছে খাটটা সরান, জল পড়তেছে, টিপি টিপি ঝিরি ঝিরি যা কিছু বলা হয় জল পড়তেছে। আর আমাদের এই টপিকের নাম দেওয়া হয়েছে হঠাৎ ভাইরাল। আমাদের এই টপিকের উপর ভাইরাল পার্সনদেরকে নিয়ে ভিডিও বানাবো। আমাদের বাংলাদেশে অনেক গন্ধযুক্ত টিকটকার আছে, আমি গালাগালি করব না, আমি শুধু আপনাদের সাথে তাদের পাগলামগুলো শেয়ার করব। আচ্ছা, কন্টেন্টের উপর অনেক সাফাই গাইলাম, এবার সুমিয়াপুর দিকে তাকানো যাক। সুমিয়াপু কিন্তু অসাধারণ কণ্ঠে গানও গায়, যে গানগুলো অদ্ভুতের সাথে ইউনিকও লাগে। আমার খড়ের খড়ের মাছা বেহাই ছেদা হয়েছে, ঝিরি ঝিরি জলে মাজা কাদা হয়েছে, কাপড় কেথা সবই ভিজেছে, খাটটা সারাও হে বিহাই টিপি টিপি ঝিরি ঝিরি জল পড়েছে। সময় যখন মরুর ঝরে এমন হারাই কেমন করে, আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মনতা, আকাশ যখন আধার ভীষণ একটা জল চেয়েছে মন। আচ্ছা, যে ভিডিওটা নিয়ে কথা বলা দরকার, ফার্স্ট অফ অল যে ভিডিওটা দিয়ে সুমিয়াপু টিকটকের ট্রেন্ডিং এ চলে আসে, টিনের ঘরে আয়নার সামনে আইফোন দিয়ে ভিডিও করাতে মোটামুটি ব্যাপক আলোচনায় আসে। আজ কি রাত মজা হুসনে কা, এই ভাইরাল ভিডিওটা ইতিমধ্যে আপনাদের অনেকেরই চোখে পড়ছে। এই ভিডিওটার মাধ্যমে সুমিয়াপু ব্যাপক আলোচনায় আসে, আর এই ভিডিও সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, সুমিয়াপু এই ভিডিওর বিষয়ে নিজেই কথা বলবে। কষ্ট করে মোবাইল কিনলাম আমি, আর দোষ হলো যে আমার মানুষের টাকা মোবাইল কিনছি। তারপর মানুষ অনেক ধরনের অনেক কথা বলতেছে, প্রতিটা ভিডিওর কমেন্টে আমি দেখতেছি এরকম কমেন্ট। কিন্তু একটা কথা কি ভাই, আমি যেরকম মেয়ে সেরকম, আমি ওরকম মেয়েই না যে আমি ওরকম কিছু একটা করে আমি মোবাইল কিনব। সবাই সবাইকে যে যেরকম সে সেরকম চিন্তা ভাবনা, আমার দেখছে যে আইফোন টিনের ঘর, আরে ভাই আমরা নতুন বাসা করতেছি, সেই বাসায় আসে থাকতেছি, ওই জন্যে মাথা গুলে যাচ্ছে। আমি কি বলবো, মানে মানুষের কমেন্ট দেখে এত কষ্ট লাগতেছে এখন। প্রথমত আপনার ক্যারেক্টার কেমন, আপনার চলাফেরা কেমন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, যে কেউ আপনার প্রোফাইলটা ঘুরে দেখে বলে দিতে পারবে আপনার ক্যারেক্টার কেমন বা আপনার চলাফেরা কেমন। সুমিয়াপুর চলাফেরা দেখে আপনাদের কাছে কেমন লাগছে, খ্যাত লাগছে না স্মার্ট লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা টিনের ঘরে আইফোন দেখে জ্বলতেছে তাদেরকে বলি, এই গাড়িতে কি আপনার বাবার, এই গাড়িটা কি আপনার বাবার, আমার যদি আইফোন থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তাহলে আমার কি বাড়ি থাকবে না? আসলে ভাই এখানে আমরা আপাতত আছি, আমাদের একটা ফ্ল্যাট বানানো হচ্ছে, দুইতলা ফ্ল্যাট, ওকে? আমি বলতেছি না যে বড়লোকই দেখাবো, আমি টিনের ঘরে চাটির ঘরে ক্যামেরা চালু করছি, আইফোন দেখাইছি, এতে এমন কথাবার্তা কেন ভাই, মানুষের কি টাকা থাকতে পারে না? তবে সুমিয়াপুর সম্পর্কে আমি কিছু বলতে চাই। প্রথমত তার টিকটক আইডি বা ফেসবুক পেজ ঘুরে যা দেখলাম, তিনি আসলে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, আর তার যে চলাফেরার স্টাইল সেই জন্যই মানুষ এত কথা বলতেছে বা এত হাসাহাসি করতেছে।
আর যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা সোশ্যাল মিডিয়ার মানুষ সম্পর্কে ধারণা থাকাটা খুবই দরকার। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে সিক্রেট রাখতে হয় নিজের পার্সোনালিটি তৈরি করার জন্য। হলো কিছু কিছু পার্সোনাল অভ্যাস থাকে যে অভ্যাসগুলো মানুষের সামনে তুলে ধরা যায় না, সেই অভ্যাসগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলে আপনাকে অবশ্যই হাসির পাত্র হতে হবে। কত টাকা পাইছে এটা কোয়া যাইবে না, এই জন্য টাকাটা এলা কইন না। পরে তুমি মানে মুই কতটা খুশি মুই এসে তোমার কবার খাইমা, তুই খুশি হয়ে যাবা। তবে সবশেষ বলতে হয়, আপনি যাই ভাবেন সুমি আপু আসলে একজন সরল সোজা মানুষ, পেজ গুছো নাই বলে চলে। আপনি তার প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন। হো মুঝে দেখতি হো জাহান মাই ইয়াহান। তো ভিডিওটা শেষ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আশা করি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো আপনার ভালো লাগবে, আপনি চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো ফটাফট কমেন্ট করেন, আমি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।